এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিনা চিকিৎসায় খালেদা জিয়ার মৃত্যু প্রাপ্য কিনা, এই প্রশ্ন তুলেছেন বিএনপির নেতারা, তুলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং পাসপোর্ট নবায়নের আবেদনে তথ্য নেই এটি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী নাদিম কাদের। আপনার কাছে যেতে চাই, প্রধানমন্ত্রী বারবার বক্তব্য দিচ্ছেন এই বিষয়ে, তার অবস্থান পরিষ্কার করছেন, তারপরও বিএনপি যে পথে আন্দোলন করছে সেটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, আমি মনে করি যে আসলে যে প্রথমত হচ্ছে বিনা চিকিৎসায় কারোই প্রাপ্য না, যে যেই হচ্ছে ভিভিআইপি হতে পারে, একজন সাধারণ মানুষ হতে পারে, এবার আমি অল ডিজার্ভ টু বি ট্রিটেড প্রপারলি, দ্যাটস ওয়ান থিং। বাট আরেকটা জিনিস হচ্ছে, আমি মনে করি তারা যে ডিজিজটার কথা বলছে, লিভার সিরোসিস কিন্তু একদিনে এত সিরিয়াস হয় না। আমার প্রশ্নটা প্রথম দিন থেকে ছিল এটা, যে তাহলে এতদিন লিভার সিরোসিস যে ট্রিটমেন্ট দরকার ছিল, বা তারা কেন এটা বলেনি, কি ট্রিটমেন্ট হচ্ছে তার, বা তার আদৌ লিভার সিরোসিস আছে কিনা। হঠাৎ করে যেদিন ব্লিডিং শুরু হলো, তারা বললো সামনে এসে যে লিভার সিরোসিস অ্যান্ড শি ইজ ফাইটিং উইথ লাইফ। এখন কথা হচ্ছে যে লাইফ অ্যান্ড ডেথের ব্যাপার ইজ ইন দ্য ডিফারেন্ট স্টোরি অলটুগেদার। বাট আমার কারণে মনে হয়েছে যে যদি রাজনীতির কথা বলেন বা ক্যালাসনেসের কথা আমি যদি বলি, আমার মনে হয় বিএনপি লিডারশিপ শুড হ্যাভ বিন মোর কেয়ারফুল অ্যাবাউট হার হেলথ। কারণ লিভার সিরোসিস এটা মানে অ্যাবসলিউটলি সবাই জানে, এটা একদিনে হয় না, ইট ইজ ইট ডেভেলপ স্লোলি, আর এই ব্লিডিং স্টেজে আসতে ইট কোয়াইট সাম টাইম। ইভেন যারা লিভার মানে সিরোসিস, লিভার ক্যান্সার, তাদেরও কিন্তু আস্তে আস্তে তার পদক্ষেপ করে, আর এটা হচ্ছে খুবই একটা ডেভেলপ স্টেজ। আমার মনে হয় একটা প্রস্তুত বিএনপি আমাদের চাইতে পারি যে আপনারা আপনাদের লিডারের জন্য কি ধরনের মনিটরিং করলেন, কি ধরনের মেডিকেশনের জন্য আপনারই তো ট্রিটমেন্ট করাচ্ছে, সরকার তো দিয়ে রেখেছে হসপিটাল, যেখানে ইচ্ছে যাবে তারা যাবে। আর আমি এটাও বুঝছি না, হোয়াট ইজ দ্য প্রবলেম ইন হ্যাভিং এ ফরেন ডক্টর হু ইজ অ্যান এক্সপার্ট? হ্যাঁ, তাই না? আমরা তো দিল্লি থেকে, তো আমাদের চেন্নাই থেকে ডাক্তার এসেছে বিভিন্ন ভিআইপিদের দেখাশোনা করতে, তো অ্যালাউ দিস। তাহলে পাবলিক পারসেপশন এটাও কিন্তু আছে যে ইজ একটা, যেটা আপনার বললেন যা হয় রাজনীতিতে, ঠিক হচ্ছে ভুল হচ্ছে, হওয়া উচিত না হওয়া উচিত, বাট পাবলিক পারসেপশন হোয়াই ইজ ইউর প্রবলেম? একজন ডাক্তার বিশেষজ্ঞ, উনি তো বিদেশ থেকে এসে তো আর কোনো মিথ্যা রিপোর্ট দেবে না, ওনাদের লোকও থাকবে, সরকারের লোকও থাকবে, তারা শুনবে কি হয়েছে, দেন দে ক্যান কাম টু আ ডিসিশন পসিবলি। বাট যেটা সম্ভব আপনারা সেটা প্রথমে অ্যালাউ করেন, আপনারা যেটা চাচ্ছেন সেটাই পেতে হবে, আপনাদের ভুল ত্রুটি আছে এখানে, হ্যাঁ, আপনারা সেই জায়গাটি আসলে পরিষ্কার হওয়া উচিত, সেটাই আপনি মনে করছেন? অ্যাবসলিউটলি, আমি মনে করি ইমিডিয়েটলি সরকার যেটা অফার করেছে যে বিদেশ থেকে এক্সপার্ট এনে তার চিকিৎসা করার অন্তত সেই সুযোগটি নেওয়া উচিত আপনি মনে করছেন? নাদিম কাদির, ধন্যবাদ। আমি ডক্টর আমনুল্লাহ ফেরদৌসের কাছে যেতে চাই এখন। মানে বিষয়টি যে যে পর্যায়ে গিয়েছে সেটি আসলে আইনগত বিবেচনায় নাকি রাজনৈতিকভাবে এটি সুরাহা হবে, আপনি কি মনে করেন একজন সমাজবিজ্ঞানী হিসেবে কোথায় যেয়ে দাঁড়াতে পারে এর পরিণতি? আমাদের মতো দেশগুলোর বাস্তবতাটা আপনাকে বুঝতে হবে। আমাদের মতো দেশগুলোতে যে আর্থসামাজিক যে বহু রাজনৈতিক যে বাস্তবতা, সেই বাস্তবতাটা আমাকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। সেই ভূ রাজনৈতিক বাস্তবতায় সরকার কিন্তু বেগম জিয়াকে দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে তারা ব্র্যাক ফিল করছে, তারা মনে করছে যে বেগম জিয়া যদি দেশের বাইরে যান তাহলে এখানে কোনো সমস্যা হতে পারে। তো এই জায়গাটাতে বিএনপি একটা জায়গাতে পিছিয়ে আছে, আন্দোলন করতে পারে, তারা তো আন্দোলন করবে, তাদের যেহেতু তাদের নেত্রী তারা আন্দোলন করতে পারে। কিন্তু আমাদের মতো দেশগুলোতে এই শুধুমাত্র আন্দোলনের মাধ্যমেই যে একটা প্রক্রিয়ার মাধ্যমেই যে কোনো একটা দাবি বের করে ফেলা যাবে, সেই পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থানটা এই মুহূর্তে সেই রকম ভাবে আমি দেখছি না। আমি যদি সমাজতান্ত্রিক ভাবে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, এখানে অনেক ধরনের নেগোসিয়েশনের বিষয় আছে, এখানে অনেক ধরনের ইনভেস্টেড গ্রুপ আছে। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে $100 billion ইনভেস্ট করে ফেলছে আমাদের এই দেশে, এবং আসলে গত 10 বছরে একটা আর্থসামাজিক বাস্তবতার ভিতরে একটা বড় ধরনের পরিবর্তন চলে আসছে। এই চলে আসার পরিপ্রেক্ষিতে বিএনপিকে আন্ডার কনসিডারেশনে রাখাটা বিশেষ জরুরি ব্যাপার, এই যে সরকার এবং যারা ইনভেস্ট করেছে তাদের জন্য। তারা কিন্তু বিএনপিকে একটা বড় শক্তি হিসেবে মনে করে, তো বড় শক্তি হিসেবে যদি তারা মনে করে তাহলে বিএনপিকে ওই রকম ভাবে যে নেগোসিয়েশন করা সরকারের সাথে, অথবা যে সমস্ত গ্রুপরা আছে, যে সমস্ত পাওয়ার হোল্ডার যারা আছে, যারা পাওয়ার এক্সারসাইজ করে এখানে দেশি এবং বিদেশি সব জায়গাতে মিলে, ওই জায়গাটাতে নেগোসিয়েশনের বিষয়টাতে বিএনপি একটু পিছিয়ে আছে। যদি ওই জায়গাটাতে নেগোসিয়েশন করতে পারে
তাহলে বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য সরকার রাজি হবে। শুধুমাত্র রাজপথের আন্দোলন দিয়ে যদি আপনি মনে করেন যে বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পারবেন, আমি মনে করি না সেটা সম্ভব হবে। রাজপথের আন্দোলনটা কিছুটা আমাদের মতো দেশগুলোতে কিছুটা স্থিমিত হয়ে আসছে, বিভিন্ন একটা লেভেল পর্যন্ত যেতে দিবে, এরপরে কিন্তু আর যেতে দিবে না। কারা যেতে দিবে না আমি সেটা নিয়ে আমি আর যে ডিসকাশনটা এখানে করব না, কিন্তু আপনাকে একটা পর্যায় পর্যন্ত যেতে দেবো আমরা এই কথার সাথে। জি, যে কারা যেতে দেবেন, আমি আমি যেটা দেখেছি 2014 পর থেকে মানুষ কিন্তু চায় না। আমি এই কথাটাও বলি যে আওয়ামী লীগও যদি এখন চেষ্টা করে যে একটা সহিংস আন্দোলন করবে, আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি মানে এটি সমন্বিত ভাবে এগোনো উচিত বিএনপি কে রাজনৈতিক এবং আলোচনা। আমি শুধু একটা লাইনে শেষ করি, খুব সংক্ষেপে আমরা বিরতিতে যাব। সাধারণ মানুষের ভিতরে একটা জনগণের ভিতরে একটা পার্সেপশন আছে যে বেগম জিয়াকে বিদেশি চিকিৎসার জন্য যেতে দেওয়া হোক, গবেষক হিসাবে আমি সেই কথাটা জানি। তবে এখানে লেয়াজোটা করতে হবে, লেয়াজোটাতে যদি আমি পিছিয়ে থাকি তাহলে কিন্তু বেগম জিয়াকে বিদেশে পাঠানো সম্ভব। জি ধন্যবাদ ডক্টর আমরুল্লাহ ফেরদৌস, ধন্যবাদ নাদিম কাদের। আমরা বিরতির পরে ফিরে এসে করোনার বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই, নিশ্চয়ই আপনারাও সাথে থাকবেন, দর্শকদেরও সাথে পাচ্ছি।